আমাদের অপর প্রতিনিধি আশাবুল হোসেন আমাদের সঙ্গে রয়েছেন। আশাবুল, অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে তৃণমূল নেত্রীর এই কর্মসূচিতে দেখা যাচ্ছে রানাঘাটের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীকে। তিনি মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণের বিধায়ক, তিনি আজকে মিছিলে অংশগ্রহণ করেছেন, ফলে মনে করা হচ্ছে যে তিনি আজকে আনুষ্ঠানিকভাবে আজকে ধর্মতলায় যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখবেন সেই মঞ্চে তিনি অংশগ্রহণ করতে পারেন। এবং তিনি যদি অংশগ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু রানাঘাটের প্রার্থী, তৃণমূলের প্রার্থী হয়ে যেতে পারেন মুকুটমণি অধিকারী। ফলে একটা বড় চমক যে তাপস রায়, তিনি উত্তর কলকাতায় তিনি যোগদান করলেন কালকে তৃণমূল থেকে, কংগ্রেসে একজন বিধায়ক চলে গেল তৃণমূল থেকে বিজেপিতে, আজকে মুকুটমণি অধিকারী তিনি বিজেপির বিধায়ক, তিনি আজকে চলে আসছেন তৃণমূলে। ফলে একেবারে যাওয়া আসার পালা কিন্তু চলছে। অবশ্যই একটা বড় চমক আজকের এই মহিলাদের যে পদযাত্রা, তাতে তৃণমূল কংগ্রেস বিজেপি বিধায়কের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা তারা বার্তা দিল। এবং তৃতীয় বিষয় যে আজকে আরেকটা বড় চমক হচ্ছে সন্দেশখালীর মহিলারা, তারা আজকে এই পদযাত্রায় অংশ নিয়েছেন। যে সন্দেশখালী এবারে নির্বাচনে সবচেয়ে বড় ইস্যু হতে চলেছে এবং বিজেপির অন্যতম বড় হাতিয়ার হচ্ছে সন্দেশখালী ইস্যু। প্রধানমন্ত্রী আমাদের বাংলাতে যে তিনটি জনসভা করেছেন, প্রতিটি ক্ষেত্রেই সন্দেশখালীকে হাতিয়ার করে তীব্র ভাষায় আক্রমণ করেছেন রাজ্য সরকারকে। পাল্টা সেই সন্দেশখালীর মহিলাদের এই পদযাত্রায় সামিল করে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিতে চাইছেন যে সন্দেশখালীর মহিলারা তাদের সঙ্গেও আছে এবং বিজেপির সন্দেশখালী যে হাতিয়ার তাকে তারা ভোতা করতে চাইছে। এবং তৃতীয় বিষয়, আজকে যে রুট ধরে এই পদযাত্রা চলছে সেটা গোটাটাই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। ফলে সেই উত্তর কলকাতা লোকসভার তাপস রায়, তিনি যেহেতু বিজেপিতে যোগদান করেছেন, আজকে পাল্টা চ্যালেঞ্জ কার্যত ছুড়ে দেওয়া হচ্ছে বিজেপিকে। এবং উত্তর কলকাতা লোকসভার প্রচার কার্যত আজকে শুরু হচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় অংশ নিয়েছেন, তিনি সম্ভাব্য প্রার্থী উত্তর কলকাতায় তৃণমূলের। ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই পদযাত্রার মধ্য দিয়ে কার্যত উত্তর কলকাতা লোকসভা নির্বাচনের প্রচারও শুরু করে দিলেন। এবং এই পদযাত্রার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো বার্তা দিতে চাইছেন, যেটা বারবার বলছি। একটা যে তাদের দাবি যে মহিলা ভোটাররা, যার পার্সেন্টেজ প্রায় 50% আমাদের রাজ্যে, তারা বরাবর তৃণমূলের সঙ্গে ছিল এবং সেই কারণেই প্রতিটি নির্বাচনে 2021 নির্বাচনে বিশেষ করে তাদের সমর্থনে তারা বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে সেই মহিলারা তাদের সঙ্গে আছেন। ফলে আজকে যে বড় মাপের মহিলাদের পদযাত্রা, তার মধ্য দিয়ে সেই বার্তাটা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে চাইছেন। তৃতীয় বার্তাটা তিনি দিতে চাইছেন যে মহিলাদের ক্ষমতায়নে, মহিলাদের আর্থিক সামাজিক উন্নয়নে তার সরকার অনেক কাজ করেছে। রূপশ্রী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 500 থেকে 1000 টাকা তিনি করে দিয়েছেন, যারা 1000 পেতেন 1200। এবং গতকাল অঙ্গনওয়াড়ি কর্মীদের তিনি ভাতা বেতন বাড়িয়ে দিয়েছেন 750 টাকা করে। অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা রয়েছেন তাদের 500 টাকা করে বাড়িয়ে দিয়েছেন। ফলে এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিতে চাইছেন যে তার আমলে মহিলারা সুরক্ষিত আর্থিক সামাজিক দিক থেকে, এবং মহিলাদের সম্মান দিতে তিনি জানেন, এই বার্তাটা তিনি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। সব মিলিয়ে 10 তারিখে তৃণমূলের ব্রিগেডের জনগর্জন সভা, তার আগে এই শক্তি প্রদর্শনের কাউন্টডাউন এই পদযাত্রার মধ্য দিয়ে শুরু হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার দুপাশে কিন্তু অসংখ্য সাধারণ মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন, পাশাপাশি যেমন মিছিলে হাঁটছেন হাজার হাজার মানুষ, এবং তারা তাদের হাতে হাতে মোবাইল ক্যামেরা, যার মধ্য দিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি মোবাইল বন্দী করার চেষ্টা করছেন। এবং গোটা এই পদযাত্রা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে মহিলাদের ক্ষমতায়ন করেছেন, কীভাবে তাদের আর্থিক সামাজিক উন্নয়ন করেছেন, প্ল্যাকার্ডের মধ্য দিয়ে সেই বার্তাটা তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এবং বরাবরই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা করেন। আন্তর্জাতিক নারী দিবস আগামীকাল, যেহেতু শিবরাত্রি কাল, তার আগের দিনই তাই মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে নেমে পড়লেন।